হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে এই যে রকম পারফেক্ট চকলেট ক্রিমের রেসিপি শেয়ার করবো আর এই চকলেট ক্রিমটি আমি বানিয়েছি ট্রপিক্যাল হুইপিং ক্রিম দিয়ে এটা আমি কনফিকশানের দোকান থেকে কিনেছি তিনশো টাকা দিয়ে যখন কিনেছিলাম তখন এটা দোকানে ডিপে ছিল কিনে আনার পর বাসাতে এনেও ডিপে রেখেছিলাম কিন্তু যখন আমি ক্রিমটা বানাবো তখন আমি ডিপ থেকে এক ঘন্টা আগে বের করে রেখেছিলাম তারপরে এই যে এরকম পর্যায়ে আসবে ক্রিম বানানোর আগে মানে চামচ দিয়ে তুলতে পারবেন এ পর্যায়ে আনতে হবে তো এখানে আমি চকলেট গানাস প্রথমে রেডি করে নিচ্ছি এখানে আমি একশো পঞ্চাশ গ্রামের মতো ডার্ক চকলেট নিয়েছি আর হাফ কাপের মতো ক্রিম গরম করে গানাশ বানিয়ে নিচ্ছি আমি একটু ঠিক গানাস বানাচ্ছি কারণ এটা আমি ক্রিমের মধ্যে ইউজ করব এই জন্য তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে আমার গানাসটা রেডি আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি এখানে ক্রিমের জন্য হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ট্রপিক্যাল হুইপিং ক্রিম তো এখানে প্রয়োজন মতো ক্রিম নিয়ে আমি প্যাকেটটাকে পিন আপ করে আবার এটাকে ডিপে রেখে দিব তো প্যাকেটটাকে আমি ডিপে রেখে এসে এখন আমি ক্রিম বিট করে নিচ্ছি আর প্রথমত এখানে বিটারের স্পিড থাকবে একদমই লো লোতে রেখে আমি কিছুক্ষণ বিট করে নিব এক মিনিটের মতো তারপর এক মিনিট পরে আমি বিটারের স্পিডটা মিডিয়ামে দিয়ে বিট করে নিচ্ছি আর যখন ক্রিমটা একটু ফমি হয়ে আসবে তখন আমি এখানে চকলেট গানাসটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি কতখানি দিলাম এটা আসলে টেস্ট অনুযায়ী আপনাদের আপনারা যদি বেশি চকলেট খেতে পছন্দ করেন তাহলে বেশি পরিমাণে দিবেন আর কম খেতে চাইলে কম তো আমি একটু বেশি পরিমাণেই দিলাম কালারটা সুন্দর আসবে আর ক্রিমের টেস্টটা একটু ভালো হবে আর মজার ব্যাপার হলো চকলেট এভাবে চকলেট ক্রিম বানালে ক্রিমটা কিন্তু খুবই স্টিপ থাকে অনেকক্ষণ পর্যন্ত স্টিপ থাকে আপনারা একবার বানিয়ে বানালেই তারপর বুঝতে পারবেন যে এই চকলেট ক্রিমের ঘনত্বটা কেমন হয় আর কতখানি স্টিপ থাকে এটা দিয়ে কাজ করতে অনেক বেশি মজা হয় ফুল তৈরি করতে অনেক বেশি ভালো হয় তো এই যে অনেক সুন্দর মতো স্টিফ হয়ে গিয়েছে তো আমি সাইড থেকে স্প্যাচুলা দিয়ে টেনে মাঝখানে নিয়ে এসে আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো আর এই যে দেখেন আমার চকলেট ক্রিমটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে কতটা স্টিপ আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর খুবই সিল্কি স্মুদি হয় তো এখন আমি এটাকে পাইপিং করেও দেখে দিব এটা দিয়ে ফুল তৈরি করতে কতটা সুন্দর হয় তো আমি একটা টুরি নজেল নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে আর চকলেট ক্রিমটা ভরে নিচ্ছি এখন আমি ফুল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব যে এই চকলেট ক্রিম দিয়ে কত সুন্দরভাবে ফুল তৈরি করা যায় এই যে দেখেন কতটা সিল্কি আর স্মুদি হয়েছে আই হোপ আজকের এই চকলেট ক্রিমের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং লাইক করে দিতে ও শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ বাই বাই